এই গল্প ১৯৮০ সালে। মোহন একটা ছোট গ্রামে নিবাসী ছিল। মোহনের দুজন বন্ধু আশুতোষ আর পাবন মোহনের খুব ভালো বন্ধু ছিল। ওরা তিনজনে একসাথেই থাকত আর ওই তিনজনেরই ক্রিকেট খেলার খুবই শখ ছিল। মোহনের বাড়িতে ওর জেতার অনেক পুরস্কার ছিল। ওরা তিনজন নিজে গ্রামের শ্মশান ঘাটের ময়দানে ক্রিকেট খেলা করত। একদিন দুপুরে যখন মোহন ক্রিকেট খেলার জন্য যাচ্ছিল তখন ওর দিদা বিরক্ত হয়ে ওকে বলল, বাবা কতবার বলেছি তোকে যে সন্ধ্যের পরে শ্মশান ঘাটে যাওয়া উচিত না, কিন্তু তুই তো আমার একটা কথাও শুনিস না। ঠাকুমা, তোমার এটা মনে হয় যে সন্ধ্যের পরে শ্মশানের ভূতপ্রেতরা আমাদেরকে ধরে নেবে? আরে ভূতপ্রেত এসব কিছু হয় না ঠাকুমা। মোহন নিজের দিদার কথা শুনে হেসে ঘর থেকে বেরিয়ে গেল আর সোজা ওই শ্মশান ঘাটের মাঠেও পৌঁছে গেল, যেখানে ওর বন্ধুরা ওর অপেক্ষা করছিল। ওকে দেখে ওর বন্ধু আশুতোষ বলল, আজকে তো দেরি হলো কেন মোহন? তুই তো জানিস ভাই যে আমার ঠাকুমা এখানে বারণ করে ক্রিকেট খেলার জন্য। হ্যাঁ, উনি তো বলেন যে শ্মশানের ভূতপ্রেতরা আমাদেরকে ধরে নেবে, তাই। ওদের সাথে গ্রামের আরো অনেক ছেলেরা উপস্থিত ছিল। ওরা সবাই ক্রিকেট খেলতে থাকলো। ওই দিন ওরা সবাই ক্রিকেট খেলতে এত মশগুল হয়ে গেল যে কখন সন্ধে হয়ে গেল আর কখন রাতের অন্ধকার ছেয়ে গেল। ওরা সবাই ম্যাচ শেষ করে ঘরের দিকে রওনাই দিচ্ছিল আর তখনই অন্ধকারে ওরা সবাই দূর থেকে ওদেরই গ্রামের এক ছেলে খেলাকে আসতে ওরা দেখতে পেল। খেলাও খুব ভালো ক্রিকেট খেলতো, যে সব সময় মোহন আশুতোষ আর পাবনকে খেলায় খুব ভালো টক্কর দিত, কিন্তু কখনো মোহনকে হারাতে পারেনি। খেলা এই ব্যাপারটা নিয়ে সবসময় মনের মধ্যে খুব হিংসা করত। খেলা আসতেই ওদের সবাইকে বলল, ম্যাচটা এখনো শেষ হয়নি মোহন, একটা গেম তোর আমার সাথেও খেলবি নাকি? তোদেরকে আমি হারিয়ে দেবো দেখবি। যদি তাই হয় তাহলে কালকে ম্যাচ রাখছি, তারপর দেখা যাবে কে কাকে হারাবে। এইটুকু বলেই মোহন ওখান থেকে যেতে থাকল, কিন্তু খেলা মোহনের হাত ধরে নিল। এত গরমেও খেলার হাত বরফের মতো ঠান্ডা ছিল। রাতের অন্ধকারে ওর চোখ একদম সাদা দেখাচ্ছিল, যেন ওর চোখের পাতা পড়ছিলই না। মোহন তাড়াতাড়ি নিজের হাত খেলার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমরা অনেকক্ষণ ধরে এখানে ম্যাচ খেলছি, এখন ক্লান্ত হয়ে পড়েছি। আরে এটা বলছিস না কেন যে তুই ভয় পেয়ে গেছিস? আমরা কখনো ভয় পাই না, তুই যতবার আমাদের সাথে খেলেছিস ততবার হেরেছিস। আশুতোষ একদম ঠিক বলছে, শোন আর খেলতে পারে তোকে হেরে যাবি, তারপর কাঁদতে কাঁদতে তুই তোর বাড়ি যাবি। কে কাঁদতে কাঁদতে বাড়ি যাবে? কিছুক্ষণের পরই সেটা জানতে পারা যাবে। আজকে আমার সঙ্গে তোদেরকে খেলা খেলতেই হবে। হ্যাঁ, খেলা জেদ করছিল আর ও সবাইকে ভালো মন্দ বলতে শুরু করলো। ঠিক আছে খেলা, আজকে আমরা সবকিছু প্রমাণ করিয়ে দেব। আজকে যদি তুই আমাদের সাথে হেরে যাস তাহলে আর কখনো বলবি না যে ম্যাচ খেলার জন্য, কি বলিস বল? সে তো আমি এমনিতেই কোনোদিন খেলতে পারবো না, কিন্তু মনে রাখিস আমার বোলিংয়ে যদি তোদের মধ্যে কেউ একজন আউট হয়েছিস সে কিন্তু এই দুনিয়া থেকে চলে যাবে। খেলার কথা সবার খুবই অদ্ভুত লাগলো, কিন্তু প্রত্যেকে এই কথাটাকে অবজ্ঞা করে দিল। কিছুক্ষণের মধ্যেই টস হয়ে গেল আর খেলার ব্যাটিং এলো। মোহন হেসে বলল, আরে তুই তো টসই হেরে গেলি খেলা, আমি বোলিং করলে তুই বেশিক্ষণ এমনিতেই টিকতে পারিস না। কিছুক্ষণের মধ্যেই ক্রিকেট শুরু হয়ে গেল, কিন্তু মোহনের টিম দেখল মোহনের প্রত্যেকটা বলে খেলা ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছিল। সবাই খেলাকে এইভাবে খেলতে দেখে অবাক হয়ে গেল। আশুতোষের কেন জানি না এইসব খুবই অদ্ভুত লাগছিল। রাতের অন্ধকারে শ্মশান ঘাটে খেলার মুখ খুবই ভয়ঙ্কর লাগছিল। মোহন, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, খেলা খুব ভালো খেলে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু খেলার মধ্যে এরকম ফুর্তি আমি কখনো দেখিনি। মনে হচ্ছে আজ একটু বেশি জোশে রয়েছে আশুতোষ, তুই একটু বেশি ভাবনা চিন্তা করছিস। দু ওভারের ম্যাচে খেলা প্রত্যেক বলেই ছক্কা মারছিল। খেলাকে হারানো মোহনের টিমের পক্ষে এখন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। এখন ব্যাটিংয়ের সুযোগ মোহনের এলো। তখন মোহনের হাত থেকে ব্যাট আশুতোষ নিয়ে নিল আর বলল, প্রথম ব্যাটটা আমি করব, তুই কি আমার উপর বিশ্বাস করতে পারিস না?
ভরসা আছে, কিন্তু তুই আমাদের টিমে সব থেকে ভালো খেলোয়াড়। আর ভালো খেলোয়াড় সবসময় শেষের দিকে নামে রে, বুঝলি? মোহন আশুতোষের কথা মেনে নিল, কিন্তু দেখতে দেখতেই একটা বলে খেলা আশুতোষকে আউট করে দিল। আশুতোষ নজর নিচে রেখে চলে গেল। এখন ব্যাটিংয়ের সুযোগ পবনের ছিল, খেলা একটা বলেই পবনকে আউট করে দিল। এখন সব টিমের দায়িত্ব মোহনের ওপরেই ছিল, কিন্তু দেখতে দেখতেই খেলা একটা বলেই মোহনকেও আউট করে দিল। প্রত্যেকে এই অসম্ভব দৃশ্য অবাক হয়ে দেখতে থাকল। মোহন চোখ নিচে নামিয়ে আশুতোষের কাছে এসে দাঁড়িয়ে গেল আর বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তুই আমাদের সাথে জিতে গেলি। শর্ত এটা ছিল না যে তোরা তিনজনে হেরে চলে যাবি, শর্ত এটা ছিল যে তোরা যদি হেরে যাস তাহলে বেঁচে ফিরতে পারবি না। আরে আমরা তো মজা করছিলাম শুধুমাত্র, তুই কি এতটা সিরিয়াস নিয়ে নিয়েছিস? আশুতোষ এইটুকু বলেই ছিল যে হঠাৎ একই ঝটকায় খেলা আশুতোষের মাথা ধর থেকে আলাদা করে নিচে ফেলে দিল। আশুতোষের ধর থেকে রক্তের বন্যা বইতে লাগলো আর ওর আর্তনাদে পুরো শ্মশানের চারপাশ কাঁপতে লাগলো। এই দৃশ্য দেখে সব ছেলের হাত ঠান্ডা হয়ে গেল। ওরা প্রত্যেকেই দেখলো খেলার চেহারা অসম্ভব ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ওর চেহারা দেখে এমন মনে হচ্ছিল যেন ও শ্মশান ঘাটের চিতা থেকে এক্ষুনি এক্ষুনি উঠে এসেছে। দেখতে দেখতে খেলা পবনের ওই একই হাল করল। মহান ও বাকি ছেলেরা সেখান থেকে ভয় পেয়ে দৌড়াতে থাকল আর খেলা ওদেরও পিছু ধাওয়া করল। দৌড়াতে দৌড়াতে হঠাৎই মহান ওদের গ্রামেরই কিছু লোককে এদিকে আসতে দেখল, যারা কিনা কারোর চিতা নিয়ে যাচ্ছিল। মহান ও বাকি ছেলেরা দৌড়ে ওখানে পৌঁছাল আর ওদের মধ্যে একজন ব্যক্তি যার নাম কিনা সুরেশ ছিল, তাকে সব ঘটনা খুলে বলল। ওই ছেলেদের কথা শুনে ওরা সবাই চিতা নিচে রেখে দিল। আরে তোমরা কি পাগল নাকি, কি আজবাজে কথা বলছো তোমরা? আমি নিজের চোখে দেখেছি সুরেশ দাদা, খেলা আমার দুই বন্ধুকে খুব নৃশংসভাবে মেরে ফেললো। ওর মুখটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল তখন। মনে হচ্ছে তুমি সব কথা জানো না মোহন। খেলা তোমার বন্ধুদের কি করে মারতে পারে? আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করতে পারেন তাহলে এই ছেলে দুটোকে জিজ্ঞাসা করুন তো, এরা সবাই নিজের চোখে দেখেছে ওকে। যদি তাই হয় তাহলে শুনো, কয়েক ঘন্টা আগে খেলা তো তোমাদের সাথে খেলা করার জন্যই আসছিল, কিন্তু আসার সময় একটা বাড়ির দেওয়াল ওর উপরে পড়ে যায় আর খেলা সেই মুহূর্তেই মারা যায়, বুঝেছো? এই যে চিতারা দেখছো না, এটা খেলারই চিতা গো। এইটুকু বলেই সুরেশ চিতার ওপর থেকে কাপড় সরিয়ে দিল। এইটুকু দেখে মোহন ও বাকি ছেলেদের চোখ ভয়ে বাইরে বেরিয়ে এলো। ওরা প্রত্যেকে দেখল যে ওটা খেলাই ছিল। মোহন কাঁপতে কাঁপতে আর ভীত অবস্থায় দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ি এসে পৌঁছাল আর সব কিছু এসেও নিজের দিদাকে বলল। আর ওই রাতেই আশুতোষ আর পবনের দেহ পাওয়া গেল আর ওদেরও চিতা খেলার পাশেই জ্বালিয়ে দেওয়া হল। মোহন এই ঘটনার পরে অনেকদিন ধরে অসুস্থ ছিল। এখন মোহন বুড়ো হয়ে গেছে, কিন্তু যখনই ও এই ঘটনার কথা মনে করে তখনই ও ভয় কেঁপে ওঠে। ওটা খেলারই অতৃপ্ত আত্মা ছিল। মুম্বাই ধামাল টিমের ক্যাপ্টেন রোহিত নিজের অন্য প্লেয়ারদের সাথে স্টেডিয়ামের অফিসে বসেছিল। কালকে হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল ম্যাচ। আরে বিরাজের আজকেই চোট লাগার দরকার ছিল, এখন নিজের জায়গায় অশ্বিনী নামের কোনো প্লেয়ারকে টেস্টিং এর জন্য পাঠাচ্ছে। স্যার আপনি চিন্তা করবেন না, আমরা দুটো ম্যাচই খুব ভালোভাবে সামলে নেব। ও থাকার জন্য তো আপনারা আমাদের ট্যালেন্ট দেখতেই পেতেন না, কালকের ম্যাচে আপনি জানতে পেরে যাবেন। স্যার মাই নেম ইজ অশ্বিনী, বিরাট স্যার আপনার ব্যাপারে বলেছিলেন। আমি তো ভেবেছিলাম যে বিরাজ নিজের জায়গায় কোনো ভালো প্লেয়ারকে পাঠাবে, তুমি তো একটা মেয়ে মানুষ। স্যার একবার আমার উপরে ভরসা করে তো দেখেন, আমার স্বপ্ন যে আমি আইপিএল ম্যাচ খেলি আর নিজের টিমকে জিতিয়ে নাম উজ্জ্বল করি। তোমাকে বিরাজ পাঠিয়েছে তো নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই পাঠিয়েছে। রোহিত কিছু টিমের প্লেয়ারের সাথে অশ্বিনীর টেস্ট নিল। অশ্বিনী মেয়ে হওয়া সত্ত্বেও খুব ভালো খেললো আর এটা দেখার পর সবাই অবাক হয়ে যায়। রোহিতও খুব খুশি হলো আর ও অশ্বিনীকে বিরাজের জায়গায় ম্যাচে খেলানোর নির্ণয় নিয়ে নেয়। পরের দিন ম্যাচ শুরু হলো
চেন্নাই সুপারস্টার টিম 275 রান বানিয়ে ফেলল। এখন মুম্বাই ধামাল ব্যাটিংয়ের জন্য ময়দানে নামল। টিমের দুজন প্লেয়ার মিলে এখন পর্যন্ত 30 রান বানিয়েছে। এখন এর পরের উইকেটে তুমি কিন্তু মাঠে নামবে। ইয়েস স্যার, আমি একটু বাথরুমে গিয়ে আসছি যাতে ম্যাচের সময় প্রবলেম না হয়। শিওর। এইটুকু বলে অশ্বিনী ওখান থেকে চলে যায়। নিশান্ত রাঘবকে ইশারা করল আর ওরা দুজন অশ্বিনীর পেছনে পেছনে যায়। যেই মাত্র অশ্বিনী বাথরুম থেকে বাইরে বেরোল, রাঘব ওর ওপরে ধাক্কা লাগালো আর ওর ড্রেসে ড্রিঙ্ক সরিয়ে দেয়। আরে, এটা তুমি কি করলে? এখন আমি কি করব? আরে ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে, কিন্তু তুমি টেনশন নিও না, এখানে একটা স্টোররুম আছে, সেখানে তুমি আরো একটা প্যান্ট পেয়ে যাবে। ওরা দুজন ওকে ওই রুমের দিকে নিয়ে যায়। যেই মাত্র ও রুমে গেল, দুজনই তার পেছনে পেছনে ভেতরে ঢুকে গেল। আরে, তোমরা কোথায় যাচ্ছ? আমি কবে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম যে আমরা দুজনে মিলে টিমকে জেতাবো আর নিজেদের নাম উজ্জ্বল করব। আজ সেই সুযোগটা পেয়েছি তো তুমি আমার থেকে সেটা ছিনিয়ে নিতে চাও, সেটা আবার একটা মেয়ে হয়ে? তোমরা দুজন পাগল হয়ে গেছো নাকি? ঈশান তার গলা ধরে নেয়। রাঘব ব্যাট উঠিয়ে ওই মেয়েটার মাথায় মেরে দেয়। যতক্ষণে এর জ্ঞান ফিরবে আমরা দুজনে এর জায়গায় খেলে আমাদের টিমকে ম্যাচ জিতিয়ে দেব। রাঘব অশ্বিনীর মোবাইল নিয়ে নিল আর ওরা দুজন বাইরে দিয়ে দরজা লক করে দেয় আর চলে যায়। স্যার, আমরা দুজনে বাথরুমের দিক থেকেই আসছি, অশ্বিনী কিন্তু ওখানে নেই, ও এই সময় কোথায় যেতে পারে? রোহিত অশ্বিনীকে ফোন করল, তখন ওর মোবাইল সুইচ অফ ছিল। তখনই ওদের একটা প্লেয়ার আউট হয়ে যায়। ওর টার্ন এসে গেছে, কিন্তু ও এখন গেলটা কোথায়? স্যার আপনি চিন্তা করবেন না, আমি আছি না, আমি ওর জায়গায় খেলতে যাচ্ছি। ঠিক আছে ঈশান্ত, আগে তুমি যাও। ঈশান্ত খেলার জন্য চলে যায়, কিন্তু ও একদমই ভালো খেলছিল না। ও দুটো ওভারেই শুধু 7 রানই বানালো। এবার পরের উইকেটটা পড়লেই আমি খেলতে যাব আর আমার ট্যালেন্ট সব জায়গায় ছড়িয়ে পড়বে। তখনই রোহিতের মোবাইলে অশ্বিনীর কল আসে। আরে অশ্বিনী, তুমি ছিলে কোথায়? তুমি কি জানো তোমার জায়গায় ঈশান্তকে পাঠাতে হয়েছে? এটা দেখে রাঘব অবাক হয়ে যায়। অশ্বিনীকে তো আমি অজ্ঞান করে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে এসেছি আর ওর মোবাইলটাও আমার কাছেই রয়েছে, তাহলে ওর ফোন থেকে কল এলো কি করে? স্যার, আমার পেটে হঠাৎ করে খুব ব্যথা হতে শুরু করলো, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাস 10 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি এক্ষুনি গিয়ে দেখছি স্যার ব্যাপারটা আসলে হয়েছে নাকি। রাঘব আবার স্টোর রুমের দিকে চলে গেল। দরজা এখনো বাইরে দিয়ে লক ছিল। ও দরজা খুলল আর ভেতরে চলে গেল। ওখানে মাটিতে রক্ত ছড়িয়ে পড়ল আর অশ্বিনীর লাশও পড়েছিল। ও খুব ভয় পেয়ে যায়। আমি তো শুধুমাত্র অজ্ঞানী করতে চেয়েছিলাম, এ তো মরে গেছে এখন। ও মাই গড, এটা আমি কি করে বসলাম? যদি ও মরে গিয়ে থাকে তাহলে স্যারকে কল করলোটাকে? তখনই হঠাৎ ওই রুমের সমস্ত লাইট বদলে রক্তের মতো লাল হয়ে যায়। ওর ঠিক পেছনে অশ্বিনীর আত্মা দাঁড়িয়েছিল, ওর পা হাওয়ায় ছিল, পুরো শরীর নীল হয়ে গেছিল। শয়তান! রাঘব যেই মাত্র পেছনে ঘুরে দেখল, ওর চোখ ছানা বড়া হয়ে গেল। ও চিৎকার করতে করতে যেই মাত্র দরজার দিকে দৌড়লো, অশ্বিনী তাকে গলা চেপে ধরল। আজকে হবি তুই ম্যান অফ দ্য ম্যাচ। অশ্বিনী নিজের লাশের কাছ থেকে ব্যাট ওঠালো আর রাঘবের বুকে ছুঁড়ে মারল। হামলা এত তীব্র ছিল যে ব্যাট তার শরীরের আর পার হয়ে গেছিল। রাঘবের মুখ থেকে রক্তের ধারা বেরোচ্ছিল আর ও মরে গেছিল। অন্যদিকে এখন ঈশান্তের সাথে খেলছিল বিশাল, আউট হয়ে গেল। ঈশান্তের অপেক্ষা ছিল যে এখন রাঘব আসবে, কিন্তু যখন ও রোহিতের কাছে দাঁড়িয়ে থাকা অশ্বিনীকে দেখতে পায় তখন ও অবাক হল। এ বাইরে কি করে এলো আর রাঘব কোথায় চলে গেল? রোহিত অশ্বিনীকে খেলার জন্য পাঠিয়ে দিল। অডিয়েন্সও ভাবছিল যে একটা মেয়ে এখন ক্রিকেট খেলবে, কিন্তু যখন অশ্বিনী খেলতে শুরু করল তখন গেম পুরো পাল্টে গেল। কখনো 4, কখনো 6, অডিয়েন্স এখন অবাক হয়ে গেল। আর তার সাথে খেলছিল যে ঈশান, খুব হিংসে করছিল।
30 রান বানানোর পর ও আউট হয়ে গেল। ওর হিংসের কোনো সীমানাই ছিল না। তারপর চারজন প্লেয়ার আরও আউট হলো, কিন্তু অশ্বিনী লাস্ট অব্দি খেলতে থাকলো। এখন ওদেরকে 5 রানের দরকার ছিল আর বল ছিল 3টে। সামনের টিম বল ফেলল আর অশ্বিনী তাতে ছক্কা লাগিয়ে দিল। এটা দেখে পাবলিক নিজের সিটের থেকে দাঁড়িয়ে পড়ে, সবাই তালি বাজাতে শুরু করল। রোহিত প্রচণ্ডভাবে খুশি হল। রাঘবের এখনও পর্যন্ত কোনো ঠিকানা ছিল না। ট্রফি নেওয়ার পর টিম আবার স্টেডিয়ামে পৌঁছল, কিন্তু স্টেডিয়ামে পৌঁছতেই অশ্বিনী রহস্যময়ীভাবে উধাও হয়ে যায়। ওর মোবাইলও সুইচ অফ ছিল। রোহিত অশ্বিনী আর রাঘবের মিসিং রিপোর্ট পুলিশ স্টেশনে লিখিয়ে দেয়। যদিও অশ্বিনী না হতো তাহলে তো আমি ম্যাচটাকে জিতিয়ে দিতে পারতাম, এই রাঘবটাও না জানে কোথায় পালিয়ে গেল। তখনই ওর কাছে রোহিতের ফোন আসে। আপনি কি রাঘবের কিছু খবর পেলেন? রাঘব আর অশ্বিনীর লাশ স্টেডিয়ামের স্টোর রুম থেকে পাওয়া গেছে। বুঝতে পারছি না আমি এটা হলো কি করে। তখনই হঠাৎ করে ওর রুমে একদম অন্ধকার হয়ে গেল, কেউ তার গলা টিপে ধরল আর ও অজ্ঞান হয়ে গেল। যখন ও জ্ঞান ফিরল তখন ও প্রচণ্ডভাবে অবাক হল, কারণ ও ওই স্টেডিয়ামেই দাঁড়িয়েছিল, ও পিচে দাঁড়িয়েছিল। ওর সামনেই ওর ব্যাট মাটিতে পড়েছিল। অশ্বিনীর ভয়ঙ্কর আত্মা হাতে বল নিয়ে তার ঠিক সামনে পিচে দাঁড়িয়েছিল। তোর খুব শখ ছিল না ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার? এখন নিজের স্বপ্ন পুরো কর, কারণ আজ তোর জীবনের শেষ ম্যাচ হবে। এইটুকু বলে সে ওখান থেকে পালাতে শুরু করে। অশ্বিনী উড়তে উড়তে গেল আর ও নিশান্তের পেটে স্ট্যাম্প ঢুকিয়ে দিল। আমি তোমার কিন্তু কোনো ক্ষতি করিনি, আমি তোমাকে মারার কোনো চেষ্টাই করিনি। আমি তো আমার স্বপ্ন মরার পরেও পূরণ করে ফেললাম, কিন্তু আফসোস তুই বেঁচে থাকতেও করতে পারলি না। ও দেরি না করতে করতে স্ট্যাম্পটা নিজের পেট থেকে বার করে নিশান্তের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। ওর মুখ দিয়ে রক্তের ধারা বইতে লাগলো। তিনজন খেলাড়ির মৃত্যুর কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারল না, কিন্তু অশ্বিনী একটা মেয়ে হয়েও যেভাবে নিজের প্রথম ম্যাচেই নিজের টিমকে জিতিয়েছিল, তার এই কারনামার কারণে তার নাম সব সময়ের জন্য ক্রিকেটের পৃথিবীতে অমর থাকবে।